dear wish to tor husband mane amar husband ar amar husband mane tor dulabai eta ki dhoroner paglami oh my god hello bondhura হাস্যকর কোনো কিছু দেখতে আমরা প্রত্যেকেই অনেক পছন্দ করে থাকি ঠিক বলেছো কারণ মনের মধ্যে যতই দুঃখ কষ্ট জমাট বাঁধা থাকুক না কেন ঠিক তার বিপরীতে আমরা যদি প্রতিদিন ফানি বা মজাদার কাণ্ডকারখানা দেখতে পারি তাহলে আমাদের মন ভালো না হয়ে যাবে কোথায় আর সেই লক্ষ্যেই আজ আমরা টানটান উত্তেজনায় ভরপুর এই হাস্যকর মজাদার ভিডিওটিকে তৈরি করেছি যার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কোনোভাবেই নিজের হাসিকে চেপে রাখতে পারবেন না প্রায় 70 বছর বয়সী এই দাদিজান যখন কানে হেডফোন দিয়ে মনের সুখে তিনি যখন গান শুনছিলেন তখন তার গান গাওয়ার এমন ভঙ্গি দেখে মনে হচ্ছিল যে তিনি তার নাতির হাত থেকে চিপস খাওয়ার জন্য এমনটা করছিলেন এই ভাই সাহেব সিঁড়ি দিয়ে নামার সময় ছোট্ট একটি ইঁদুরকে দেখে যে তিনি এমন কাণ্ড করবেন সেটা আমি ভুলেও ভাবতে পারিনি বন্ধুরা কেউ কেউ তো আবার ইঁদুরের সঙ্গে টিকটক করতে খুবই পারদর্শী আমার যে সকল মেয়ে বন্ধুরা তাদের বয়ফ্রেন্ডদেরকে নিয়ে অনেক টেনশনে থাকেন তারা চাইলেই এমন ফর্মুলাকে কাজে লাগিয়ে দেখতে পারেন ভাই রে ভাই জীবনে প্রথমবার এমন হাস্যকর ফ্যাশন শো দেখে সত্যি সত্যি আমি নিজেই শিহরিত এই যে আপু ফ্যাশন শো করতে গিয়ে তুমি যে জুতোগুলোর একদম 12টা বাজালে এবার বাসায় গিয়ে বাবা মার কাছে তুমি আর কি উত্তর দেবে ফলমূলের ব্যবসায় বেচা বিক্রি বাড়াতে চাইলে আপনিও এই দাদা ভাইয়ের ফর্মুলাকে কাজে লাগিয়ে দেখতে পারেন টিকটক ভিডিও বানাতে মোটা কিংবা চিকন যে কোনো মানুষ হোক না কেন সবাই যেন এ কাজে এখন সিদ্ধহস্ত ঢাকা শহরের রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে আটকা পড়ে এই ম্যাডাম চিন্তা করেছিলেন যে ছোটখাটো একটা টিকটক ভিডিও বানালে কেমন হয় তাই তিনি গাড়ি থেকে নেমে যখন নাচন কোদনে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন আর হঠাৎ করে আশঙ্কায় সেখানে একজন হিরোর এন্ট্রি হয়ে যায় এরকম গুলুগুলু মার্কা মোটা সোটা চেহারা নিয়ে টিকটকে নাচানাচি করে আমি টিকটকটাকে একটু কাঁপাতে এসেছি দয়া করে আমার ভিডিওগুলোকে সবাই বেশি বেশি করে দেখবেন প্রিয় বন্ধুরা এদের টিকটক নাচ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দিন ইটালিয়ান স্টাইলে কিভাবে লুডুস রান্না করতে হয় তাই তিনি সোশ্যাল মিডিয়াতে লাইভ এসে সবাইকে শেখাচ্ছিলেন এই যে ভাইজান আপনি নিজে আগে লুডুস রান্না করতে শিখুন তা না হলে ভাবি সাহেবা এমন কাণ্ড দেখলে আপনাকে সমস্ত লুডুস একসঙ্গে খেতে বাধ্য করবে কোনো মশা যখন বিনা ট্রেনিংয়ে কাউকে কামড়াতে আসে তখন সেই মশার অবস্থা ঠিক এমনটাই হয়ে থাকে মানুষ তার সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য কত রকমের পোশাক পরিচ্ছদই না পরে থাকে কিন্তু তাই বলে যে একটি শার্টের উপরে লাইটিং করে নিজের সৌন্দর্যকে বাড়ানোর জন্য যে কেউ এমন চেষ্টা করতে পারে সেটা এই ক্রিয়েটিভ ছেলেটাকে না দেখলে কেউ জানতেই পারতো না এই যে ভাই তোমার যে বুদ্ধি তা দেখে মনে হচ্ছে তুমি কাজকর্ম বাদ দিয়ে কোমর বেঁধে পোশাক আশাক ডিজাইন করতে নেমে পড়ো একমাত্র সেখানেই তোমাকে ভালো মানাবে তাই না বন্ধুরা এমন বিশাল বড় দোলনায় সবাইকে নিয়ে দোল খাওয়াটা সত্যি সত্যি কিন্তু একটি সৌভাগ্যময় ব্যাপার কোথেকে এলো
ঘরের বউ যখন প্রচণ্ড রান্নাবান্নাতে ব্যস্ত, তখন এই স্বামী তার বউকে আলগা পিরিতি দেখাতে গিয়ে নিজের সদ্য কেনা অ্যাপেল আইফোন দিয়ে তার বউয়ের একটা ছবি তুলে দিতে চেয়েছিলেন। আর তার পরের দৃশ্যটি ছিল রীতিমতো ইতিহাস। বর্তমান সময়ে ইউটিউবে যেভাবে খাবার দাবার নিয়ে করা ভিডিওগুলো দিনের পর দিন যেভাবে ফেমাস হতে শুরু করেছে, ঠিক সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এই আপুমণি একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে খাওয়া দাওয়ার ভিডিও আপলোড করতে শুরু করে দেন। কিন্তু সবচাইতে মজাদার বিষয় হচ্ছে, ইনি রান্নাবান্না করা খাবারের পরিবর্তে কাঁচা কাঁচা শাকসবজি খেয়ে ভিডিও করতেন। কি বলবো, যাই হোক, এই মানুষটির নিজের এলাকাতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ডান্সিং পর্ব চলছিল, আর তিনি তার মোবাইল ফোনে সেই দৃশ্যগুলোকে ভিডিও করছিলেন। কিন্তু কে জানত তার মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলো আশঙ্কায় এভাবে সবার সামনে ফ্লাশ হয়ে যাবে। বন্ধুরা, পরবর্তীতে ইনি মোবাইল ফোনে ভিডিও করা বাদ দিয়ে কোমর বেঁধে এভাবেই নিজেই নাচানাচি করতে শুরু করেন। প্রেমিকার বাড়ির বিশাল বড় প্রাচীর টপকে যে প্রেমিকার সঙ্গে দেখা করাটা কত বড় কষ্টকর ব্যাপার, সেটা এই কুকুরটি হাড়ে হাড়ে টের পেয়েছিল। যেখানে সেখানে গিয়ে ভিন্ন স্টাইলে সেলফি তুলতে গেলে যে কোনো সময় এরকম হাস্যকর ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে। এই যে আপুমণি, পরবর্তীতে সেলফি তুলতে গেলে অবশ্যই চারপাশটা একটু ভালো করে দেখে নেবেন, না হলে আরো অনেক কিছু ঘটে যেতে পারে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়ার দৌড়ে স্টুডেন্টদের পাশাপাশি টিচাররাও কোনো অংশে পিছিয়ে নেই। যেমন ইন্ডিয়ান এই কলেজ টিচার, তিনি তার ছাত্রদের সঙ্গে শর্ট ভিডিও তৈরি করাতে এতটাই মনোযোগী ছিলেন যে তিনি বুঝতেই পারেননি পরবর্তীতে তার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যাবে। প্রায় 80 বছর বয়সী এই দাদু তার নাতনির বিয়েতে দাওয়াত খেতে এসে এভাবেই নাগিন ডান্স দিচ্ছিলেন। বন্ধুরা, এই দাদাভাইকে যদি কোনো এক ডান্সিং রিয়েলিটি শোতে নাচানাচি করার একটা সুযোগ দেওয়া হয়ে থাকে, তাহলে আপনার কাছে বিষয়টা কেমন লাগবে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিন। এক ব্যক্তি নিজের ক্রিয়েটিভ বুদ্ধিকে কাজে লাগিয়ে এরকম একটি ডান্সিং গাড়ি তৈরি করে ফেলেছিলেন। ফুটবল খেলা শেষে হাতে ট্রফি পেয়ে অতিরিক্ত আনন্দের ফলে সেলিব্রেশনের মাত্রা যদি বেশি হয়ে যায়, তখন তো এমন হাস্যকর ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে। কারো বিয়ের অনুষ্ঠানে যদি এমন অদ্ভুত স্টাইলের ডান্সারের দরকার হয়ে থাকে, তাহলে সে সম্পর্কে কমেন্ট বক্সে অবশ্যই কিছু না কিছু লিখে যাবেন। বন্ধুরা, আজকের এই মজাদার ভিডিওটি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটিকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।